মন্ত্রতত্ত্ব শব্দই ব্রহ্ম। সৃষ্টির প্রারম্ভকালে কিছুই ছিল না, প্রথমে গুণ ও শক্তির বিকাশ। গুণত্রয় ও শক্তিত্রয় লইয়াই সপ্তলোকের সৃজন পালন ও লয় সংগঠিত হইতেছে। গুণ অব্যক্ত বীজের ন্যায় সমস্ত বস্তুতেই থাকে, কিন্তু শক্তির সাহায্যে তাহার স্ফূর্তি হয়। পরমাণু, তন্মাত্রা এবং বিন্দু লইয়াই জগৎ, পরমাণুকেই গুণ বলা যায়। আর অহংকার তত্ত্বের আবির্ভাবে তন্মাত্রের সাকল্যে জগৎ সৃষ্টি হয়। বিন্দু শব্দ ব্রহ্মের অব্যক্ত ত্রিগুণ এবং চিদংশ বীজ, ফলে বিনাশী একার্থবোধক এবং বিনাশী নিত্য সূক্ষ্ম শক্তিব্যঞ্জক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর প্রভৃতি অমূর্ত শক্তি সরস্বতী লক্ষ্মী ও কালী ইহারাই তাহাদের সূক্ষ্ম শক্তি। গুণগুলি শক্তি সমন্বিত হইয়া স্থূল হইয়াছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তাহার সৃষ্টিশক্তি সরস্বতী, সরস্বতী নাদরূপিণী শব্দ ব্রহ্ম। সরস্বতী সেই শব্দ ব্রহ্মের চিদংশ বীজ। ইহাই আমাদের মন্ত্রবাদের মূলাত্মিকা শক্তি। যে শব্দ যে কার্যের জন্য একত্রে গথিত হইয়া যোগ বলশালী ঋষিদিগের হৃদয় হইতে উত্থিত হইয়া পদার্থ সংগ্রহে শক্তিমান হইয়াছিল, তাহাই মন্ত্ররূপে গথিত হইয়া রহিয়াছে। অতএব মন্ত্র শব্দ যে অলৌকিক শক্তিশালী ও বীর্যশালী তাহাতে সন্দেহ কি? যোগযুক্ত হৃদয়ের অত্যাধিক স্ফুরণে মন্ত্রের প্রভাব প্রতিষ্ঠিত ও বিকৃত হয়। বীজ মন্ত্র সমুদয় শক্তির ব্যক্ত সূক্ষ্ম বীজ, যেমন ক্লিম কৃষ্ণের সূক্ষ্ম ব্যক্ত বীজ একটি অর্শত বীজের উপমা ধর। বীজের যাহা খোসাভুষি তাহাতে এমন কি আছে যাহাতে ওই প্রকাণ্ড মহিরুহের সৃষ্টি হইয়াছে? রাসায়নিক বিশ্লেষণেও যদি কিছু বাহির করিতে না পারি, তবে চারি পাঁচ দিন মাটির মধ্যে থাকিয়া একদিন বৃক্ষাঙ্কুর কোথা হইতে বাহির হইল, ক্রমে তাহা কোন অজানা শক্তির প্রভাবে গগন ধাইয়া উঠিয়া পড়িল। ওই ক্ষুদ্র শস্যপ পরিমিত বীজের মধ্যে বৃহৎ অর্শত বৃক্ষ কারণরূপে নিহিত ছিল। প্রকৃতির সহায়তায় সেই কারণ হইতে বৃক্ষের উৎপত্তি হইল। তদ্বরূপ দেবদেবীর বীজমন্ত্রে তাহাদের সূক্ষ্ম শক্তি নিহিত থাকে, শুনিতে সামান্য বর্ণমাত্র, কিন্তু ক্রিয়া দ্বারা তাহার শক্তি জাগাইয়া দিলে যে দেবতার যে বীজ সেই দেবতা শক্তির কার্য করিবে তাহাতে সন্দেহ নাই। ফলে মন্ত্রে সিদ্ধি লাভ করিতে হইলে মন্ত্র যে অক্ষরে যেভাবে যে ছন্দবদ্ধে গথিত আছে তাহা সেইভাবে উচ্চারণ করিতে হইবে, তাহা হইলেই মন্ত্রে সিদ্ধি লাভ করা যাইবে। কুলার্ণব তন্ত্রে বলা হইয়াছে, মন্ত্র জপকালে মন, পরম শিব, শক্তি এবং বায়ু পৃথক পৃথক স্থানে থাকিলে, অর্থাৎ ইহাদিগের একত্র সংযোগ না হইলে শতকল্পেও মন্ত্রসিদ্ধি হয় না। এই সকল তথ্য সম্যক না জানিয়া সকলে বলে যে মন্ত্র জপ করিয়া ফল হয় না, কিন্তু ফল যে আপনাদের ত্রুটিতে হয় না তাহা কেহ বোঝে না। এই দেখো না জগৎগুরু যোগেশ্বর কি বলিয়াছেন, মন্ত্র চৈতন্য ও জনিমুদ্রা না জানিয়া শত কোটি জপ করিলেও
মন্ত্রে সিদ্ধি লাভ হয় না। সরস্বতী তন্ত্রে বলা হয়েছে, আলোকবিহীন অন্ধকার গৃহে যেরূপ কিছু দেখা যায় না, সেইরূপ দীপবিহীন মন্ত্র জপে কোনো ফল হয় না। তন্ত্রে আরও বলা হয়েছে, মন্ত্রের প্রাণরূপ মণিপুর চক্রে সর্বদা চিন্তা করিবে। বাস্তবিক মন্ত্রের প্রাণ মণিপুরে, তাহা জানিয়া ক্রিয়া না করিলে মন্ত্র কখনোই চৈতন্য হইবে না। সুতরাং প্রাণহীন দেহের ন্যায় অচৈতন্য মন্ত্র জপ করিলে কোনোই ফল হয় না। কিন্তু এই যে মন্ত্রের প্রাণ মণিপুরে কি প্রকার, তাহা কোনো ব্যবসায়ী গুরু বুঝাইয়া দিতে পারে কি? আমি জানি গৃহস্থ লোকের মধ্যে একজন নাই, যোগী ও সন্ন্যাসীগণের মধ্যেও অতি অল্প লোকেই ওই সংকেত ও ক্রিয়ানুষ্ঠান জ্ঞাত আছেন। অতএব সাধনাবিলাসী জাপকগণের যদি মন্ত্র জপ করিয়া ফল লাভ করিবার বাসনা থাকে, তবে রীতিমত মন্ত্র চৈতন্য করাইয়া জপ করিবে। জপরহস্য সম্পাদনপূর্বক রীতিমত জপ করিয়া বিধিপূর্বক জপ সমর্পণ করিলে জপজনিত ফল নিশ্চয়ই প্রাপ্ত হওয়া যায়। জপরহস্য সম্পাদন ব্যতিরেকে ফল জপফল লাভ করা একান্তই অসম্ভব। কিন্তু দুঃখের বিষয়, জপরহস্য ও জপ সমর্পণ বিধি প্রায় কেহই জানেন না। ইহার কারণ উপযুক্ত উপদেষ্টার অভাবে জপাদির প্রকৃত উপদেশ প্রাপ্ত হয় নাই। কৃষাক্ত কি বৈষ্ণব সকল ব্যক্তিরই জপরহস্য সম্পাদন করা কর্তব্য। কল্লুকা সেতু, মহাসেতু, মুখশোধন, করশোধন প্রভৃতি অষ্টাবিংশতি প্রকার জপরহস্য ক্রমান্বয়ে পরপর যথানিয়মে সম্পাদনপূর্বক জপান্তে বিধিপূর্বক জপ সমর্পণ করিতে হইবে। পুরুচ্চরণ না করিলে মন্ত্র চৈতন্য হয় না। মন্ত্র চৈতন্য না হইলে সেই মন্ত্র প্রয়োগে কোনো ফললাভ হয় না। অতএব যে কোনো মন্ত্রে সিদ্ধি লাভ করিতে হইলে পুরুষচরণ করা কর্তব্য। কিন্তু বড়ই দুঃখের বিষয়, এখনকার যাজমান বা শিষ্য গুরু বা পুরোহিতের নিকট হইতে পুরুষচরণ পদ্ধতি জানিয়া লইয়া যে পুরুষচরণ করে, তাহাতে তাহারা কেবল অনর্থক অর্থব্যয় ও উপবাস আদি করিয়া থাকে মাত্র। ওই সকল কারণেই হিন্দু ধর্মের প্রতি লোকের অনুরাগ কমিয়া যাইতেছে। কেননা অর্থ ও সময় নষ্ট করিয়া যে কার্য সমাপন করিল, তাহাতে যদি কোনো প্রকার সুফল দৃষ্ট না হয়, তবে সে কার্য করিতে কাহার ইচ্ছা হয়? ইহারাই আবার বলিয়া থাকে, এখনকার লোক ইংরাজি পড়িয়া ধর্মকর্ম মানে না বা শাস্ত্রাদি বিশ্বাস করে না। কিন্তু বলা বাহুল্য এ সম্বন্ধে যে তাহারাই সমধিক দোষী, তাহাদের ত্রুটিতেই লোকের বিশ্বাস তিরোহিত হইতেছে, ইহা স্বীকার করে না। পুরুষচরণ তো মন্ত্র জপ নহে। মন্ত্র যেভাবে উচ্চারণ করিলে স্বর কম্পন হয়, মন্ত্র জাগাতে তাহাই শিক্ষা করিতে হয়। সঙ্গীত শিক্ষার্থীকে রাগ রাগিণী অভ্যাস করিতে যেমন স্থান বিশেষ দিয়া ওই স্বর বাহির করিতে হয়, অর্থাৎ গলা সাধিতে হয়, মন্ত্র উচ্চারণ করিতেও তদ্রূপ নারী সাধিতে হয়। পুরুষচরণ সেই নারী সাধা। গৌতমীয় তন্ত্রে বলা হয়েছে, মূল মন্ত্রকে সুষমনার মূলদেশে জীবরূপে চিন্তা করিয়া মন্ত্রার্থ ও মন্ত্র চৈতন্য পরিজ্ঞানপূর্বক জপ করিবে। মন্ত্র যথার্থভাবে উচ্চারণপূর্বক কিরূপে জপ করিতে হয়, তাহাই শিক্ষা করা পুরুষচরণের মূল উদ্দেশ্য। অতএব জাপকগণ
অভিজ্ঞ ব্যক্তির নিকট হইতে পুরুচ্চরণ ক্রিয়া শিক্ষা করিলেই জপজনিত ফল প্রাপ্ত হইবে।